ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সঙ্গে এই মজার কাচ্চি বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা কিন্তু আপনারা বিফ অথবা মাটন দিয়ে করতে পারবেন। রেসিপিতে খুঁটিনাটি সমস্ত বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরেছি, তো কথা না বাড়িয়ে চলেন মূল রেসিপিতে যাই, আমি কিভাবে করলাম সেটা শেয়ার করি। এখানে আমি আজকে নিয়েছি 2 কেজির মতো মাংস, এটা ডিপেন্ড করতেছে আপনি কতটুকু নেবেন সেই অনুযায়ী হাঁড়িটা নেবেন আর কি। আমি যে হাঁড়িতে রান্না করবেন সেই হাঁড়িতে মাংসটা নিতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মাংসটা এমন চিপে চিপে নেবেন যেন কোনোভাবেই পানি না থাকে আর কি। তাই আমি এই মাংস আপনারা যে কোনো ফুড কালার যদি বেশি ডার্কটা পছন্দ করেন সেটা দিবেন, তবে আমি খুব ডার্ক করব না, এটা করলাম। তার মধ্যে এখানে দিব হচ্ছে এই যে স্যাফরন যেটাকে বলে, স্যাফরনটা কিন্তু পানিতেও দিলে চলে। আমি কিন্তু এখানে একটা দুধ নিয়েছি, এই দুধের মধ্যে দিব যাতে জিনিসটা একেবারে খুবই সুন্দর ইয়া হয় আর কি, কালারটা চলে আসবে। দেখেন অলরেডি এটা কালার চলে আসতে শুরু করছে। এটা ঘি আর ঘন দুধ মিশিয়ে রাখবো এটাতে, এটা কিন্তু দিতে হবে। আমরা যেহেতু কোনো পানি ইউজ করবো না এটা কিন্তু লাগবে, তা আমরা যদি জিনিসগুলো সবসময় রেডি করে রাখি তাহলে কিন্তু ইজি হবে আমাদের জন্য এটা করা। এখন আমরা বিরিয়ানিটার মশলা, তবে আমি বিরিয়ানির মশলা যেটা করছি সেটা কিন্তু আমি নিজে ঘরে করছি, আমি 2 চামচের মতো দিব। এটাতে কিন্তু খুবই সুন্দর নিজস্ব একটা ফ্লেভার আসছে। আর তার সঙ্গে আমি দিব হচ্ছে আদা রসুন, আদা রসুন পেস্টটা, আদা রসুন পেস্টটা অবশ্যই মাংসের উপর কতটুকু মাংস দিচ্ছেন, আমি যেহেতু 2 কেজি দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো দিব আর কি আদা রসুনটা। আর দিতে হবে লবণ, লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিতে হবে, চালের জন্য আমরা আলাদা দিব, আর এটা যেন 2 চা চামচের মতো দিব আর কি। লবণ খুব বেশি করা যাবে না কারণ চালেও লবণ থাকবে। এইটা দিয়ে তারপরে পেঁয়াজ ব্রেস্টটা আমি দিব, কাঁচা পেঁয়াজ ইউজ করবো না, এটা খেয়াল রাখতে হবে। এই যে আমরা এটা দিলাম, দিয়ে আমি কেনাটা একটু দেবার এটা আমি উপরে দিব জন্য রাখছি আর কি, এইটা আমরা কিছুটা দিব সেটাই। এটা দিয়ে তারপরে আমাদের যেটা দিতে একটা পরিমাণে দিতে হবে, এই রান্নাটা কিন্তু ঘির উপরই হয়, তা আমি ঘিটা গলায় নিয়ে দিয়েছি, এটা আমার ঘরে করা ঘি, খুবই সুন্দর ফ্লেভার। এই ঘিটা আমরা এখন এই দিব, দিয়ে তারপরে এখন মাখাইতে হবে আর কি জিনিসটাকে। এখানে কাঁচামরিচ অবশ্যই আমরা দিব, তাহলে ঝালটা পরিমাণে বেশি হবে। আর আপনারা যদি ঝাল একটু পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা ইয়াটা দিয়ে, এখন আমি এই মাংসটা খুবই ভালো করে মাখাবো। আর এখানে আর একটা জিনিস টক দই দিতে হবে, বা 1 কাপের মতো টক দইটা কিন্তু মাংসটাকে সফট করে নিয়ে আসতে খুবই সাহায্য করবে। তা আমরা এখন এইটা খুবই সুন্দর করে মাখাবো আর কি। এই মাংসটা মাখানোর উপরেই কিন্তু আমাদের আমরা এটা ইয়ে করতে পারি, এই খুব সুন্দর মাখানো হয়ে গেলে আমি দেখাবো কীভাবে জিনিসটাকে সেট করতে হবে। ভিউয়ার্স, আমি কিন্তু একটা প্যাকেটের মশলা ইউজ করতেছি, এটা বিরিয়ানি মশলা, আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন না দিতে পারেন, আমি দিচ্ছি কারণ একটু আমার এই ফ্লেভারটা আমার আবার বাচ্চারা ভীষণ পছন্দ করে, তাই কেনাটা দিচ্ছি। আর আমি কিন্তু নিজের ঘরেরটাই বেশি বানিয়ে দিই, তাই এখানে আপনার আমি আর একটুখানি দিব কারণ এই ফ্লেভারটা না হলে কিন্তু মজা লাগবে না। তা আমরা এটা খুবই সুন্দর করে মাথায় বেশ কিছুক্ষণ রেখে দেবো আর কি। আর আপনারা চেষ্টা করবেন ঘি দিয়ে করতে এটা, আর যারা কম ঘি পছন্দ করেন একটুখানি তেলও মিশিয়ে দিতে পারেন, আমি সামান্য একটু তেল দেবো কারণ এই তেলটাই কিন্তু বা ঘিটাই কিন্তু শেষ, এরপরে আর তেল দেওয়ার কোনো স্কোপ থাকবে না। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আর কি, কারণ আমি চেষ্টা করবেন ঘি দিয়ে করতে। যারা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো ঘন্টাখানেকের মতো, তারপরে আমি দেখাবো কীভাবে করতে হবে। তবে এমনভাবে আমরা এটা করব ঠিক যেন সমান সমান ভিজে থাকে আর কি, সমানভাবে করে রাখতে হবে। তারপরে আমি চালটা কীভাবে দিতে হয় আর বাকি সব কীভাবে দেবো সেটা দেখাবো। তো এটার মধ্যে তেল দিতে হবে, আমি ক্যানোলা অয়েল দিচ্ছি, তেল দিলে পরে এই ইয়েটা সবাই জানে যে ঝরঝরে হবে আর কি পোলাওটা। আর অবশ্যই কিন্তু এক ফালি লেবু দেবেন, অবশ্যই লেবুটা এরকম চিপে দিব, এটাও কিন্তু ঝরঝরে করতে আর ফ্লেভারটা খুবই সুন্দর নিয়ে। কিছু সাজিরা আর কিছু গরম মশলা দিব এটার সঙ্গে সিদ্ধ করার সঙ্গে। আর যেটা মেইন থিং, অবশ্যই লবণটা আপনাদের বুঝে দিতে হবে, লবণটা আমরা এখানে 2 টেবিল চামচ ভরা ভরা দিব, কারণ হচ্ছে এই লবণ দেওয়ার পর আর কিন্তু পোলাওয়ে লবণ দেওয়ার কোনো চান্স থাকবে না, তাই অবশ্যই পোলাওটার মধ্যে লবণটা যেন ঢুকে থাকে। এখন এটা উতলাতে থাকবে, এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো। এখানে আমি চালের পরিমাণটা আপনাদের বলি, চালটা যেহেতু আমি 2 কেজি মাংস নিয়েছি, তাই 2 কেজির জন্য আমি 4 কাপে মাপা আর কি, 4 কাপ আর 4.5 কাপ আর কি আমি চাল নিয়েছি।
এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, এক কেজির জন্য হাফ কেজি চাল দিতে হবে। তো এখানে আমার এক কেজির মতো চাল আছে, যেহেতু আমি 2 কেজি করছি, এখন এটা আমার সিদ্ধ করতে দিতে থাকি। ভিউয়ার্স, আমরা কিন্তু চালটা সিদ্ধ হতে থাক এই ফাঁকে আমি এখন এটা সাজিয়ে নেব। তা আমরা কিন্তু আলুটা আগে ভেজে রেখেছি, আলু ভেজে সময় নষ্ট করতে চাইনি আর কি। তা আলুটা অবশ্যই আমাদের সুন্দর করে ভিসাই দিতে হবে। তা আলুটা ভাজার সময় আমি একটুখানি লবণ দিয়ে নিয়েছি, এই জন্য আর এক্সট্রা কোনো লবণ দিতে হবে না এটাতে। আলুটা আমরা সুন্দর করে ভিসাই দিয়ে তারপরে কী কী দিতে হবে, মটর দিতে হবে, পেঁয়াজ ভেস্তা আবারও দিতে হবে। পেঁয়াজ ভেস্তার পরিমাণটাই কিন্তু এর স্বাদটাকে বাড়াবে। পেঁয়াজ ভেস্তা দিব, দেওয়ার পর একটুখানি কাঠবাদাম আর হচ্ছে পেস্তা বাদাম আমি একটু কুচি করে দিয়েছি। আমি ওয়ার্স এই যে এটাতে কিন্তু অবশ্যই আপনাদের মাওয়া দিতে হবে। আমি এখানে মাওয়া দিচ্ছি, এই মাওয়াটা কিন্তু আমার ইনস্ট্যান্ট করা গুঁড়া দুধ আর ঘি দিয়ে কিন্তু যে কোনো সময় করে নিতে পারেন আর কি। তো অবশ্যই মাওয়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে হবে কি অনেক গুণ বেড়ে যাবে এই বিরিয়ানির টেস্টটা। অলরেডি আমার এই চুলায় কিন্তু আমার ইয়েটা হয়ে গেছে, আমি 7 মিনিট আমার লাগছে এটা করতে, এর চেয়ে বেশি করা যাবে না। আর গরম গরম আমি এটা ভিউয়ার্স এটা বাসমতি চাল দিয়ে করছি। এখন কিন্তু আমরা সমস্ত চালটাই সুন্দর করে পানিটা যতটা সম্ভব ঝরায়ে গরম গরম অবস্থা আমাদের এটার উপর দিতে হবে। তা আমি এটা আজকে আপনাদের ওভেনে করে দেখাবো। তো চুলায় যারা করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন, এইটা হলে তারপরে হচ্ছে ইয়ার মধ্যে এক চুলার মধ্যে দিয়ে তাওয়া বসিয়ে দিয়ে কিন্তু করতে হবে। তো এটা আমি পুরো চালটা দেওয়ার পর আর কী কী দিবো সেটা দেখাবো। ভিউয়ার্স, এখন কিন্তু পুরো চালটা দেওয়া হয়ে গেছে। আর চালটা কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই 50-60% বেশি করা যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। আর এখানে আমি আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, আর তার সঙ্গে দিচ্ছি হচ্ছে এই যে ঘি দিয়ে দুধ, যেটা ঘন দুধ করে রাখছিলাম এটা কিন্তু অবশ্যই দিবেন। যদি চালটা কম সিদ্ধ করে তাহলে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এই দুধটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু টেস্ট হবে না। আর এটা যত ঘন দিবেন তত কিন্তু টেস্ট হবে জিনিসটা। তারপরে আর একটু আমরা দিব এই বাদামটা, বাদামটা আপনাদের পছন্দ মতো দিলেন। দিয়ে তারপরে আমরা কালার আনার জন্য যে স্যাফরনটা করছিলাম আর কি, তো এইটা কিন্তু অবশ্যই দেবেন। দেখেন কালারটাও যেমন সুন্দর আসবে, আর এটার একটা কিন্তু আলাদা ফ্লেভার আছে আর কি। তো এইটা দেওয়া হওয়ার পর আমি কিন্তু ওটা কালারের জন্য আমি একটু ফুড কালার দিব, বিরিয়ানিতে হালকা কালারটাই বেশি ভালো হয়। এরপর আমরা যা দিব সেটা হচ্ছে আর একটু কিন্তু অবশ্যই মাওয়া যেটা করে রাখছি সেটা আমাদের দিতে হবে সিটায়ে, এটার কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর আসবে। তো এটা দিয়ে তারপরে আমরা আর একটু পেঁয়াজ ভেস্তা দিব, দিয়ে তারপরে আমি কীভাবে চুলায় বসাবো বা ওভেনে আমি সেটাই দেখাই। আমি ওভেনটা কিন্তু অলরেডি প্রিহিট করে রাখছি, প্রিহিটটা দেখাও। আমি 350-50 দেবো, তো এখন 325 হয়ে গেছে। এখন আমি ওভেনের মধ্যে এটা ঢুকাবো এক্ষুনি, এইটা এরকম ঢাকনিটা দেবো। এটাতে কিন্তু আটা দিয়ে ঢাকনি, মুখ না ঢাকলেও চলবে, আমি এটা আগেও করছি, এটা পরীক্ষিত, এটা কিন্তু 100% হবে। তবে এই মুখটার উপর অবশ্যই এরকম অ্যালুমিনিয়াম ফয়েল দিবেন যাতে জিনিসটা নষ্ট না হয় আর কি। একেবারে মুখটা বসে গেলে নিশ্চিন্তে, এখন আমরা একদম বসে গেছে। এখন আমি ওভেনটা খুলে 350-তে ওভেনের মধ্যে এটা বসায় রাখবো একেবারে সময় ঘড়ি ধরে 2.5 ঘন্টা। আপনারা যদি মনটা রাখছি, এখন আমি বিরিয়ানিটা বের করে আপনাদের দেখাবো কেমন হচ্ছে। পারছেন এখন এই যে মাংস দেখেন, এই যে খুলে যাচ্ছে অলরেডি, এইরকম সফট একদম হয়ে গেছে মাংসটা। এখন আমি পোলাওটা জাস্ট মিশাবো, একদম ইয়ামি। এইটা যদি যারা একবার হলেও ট্রাই করে দেখবেন, এইভাবে কোনোভাবে মাংস নষ্ট হবে না। আর এক চুলায় 3 ঘন্টা আমি কিন্তু একবারে 3 ঘন্টা 350-তে রেখে তা জাস্ট বের করেই কিন্তু আমি ইয়া করতেছি। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। ভিউয়ার্স, এই তো হয়ে গেল মজার এই কাচ্চি বিরিয়ানি। এই কাচ্চি বিরিয়ানি আপনারা যে কোনো মাংস দিয়ে করতে পারবেন। আমি এই রেসিপিতে যে খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সঙ্গে দেখিয়েছি, এই টিপসগুলো যদি ফলো করে করেন, আমার বিশ্বাস আপনাদেরও এইরকম মজার কাচ্চি বিরিয়ানি হবে। তা আপনাদের যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার রেসিপির সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি অথবা ব্লগ নিয়ে। বাই।